जानम देख लो मिट गई दूरियां, मैं यहां हूं। जानम देख लो मिट गई दूरियां, मैं यहां हूं। कैसी सरहदें कैसी मजबूरियां, मैं यहां हूं। স্বপ্ন দেখতে শুরু করলি নাকি? হ্যাঁ দেখেছিস, তুই আবার শুরু করলি, কোনো কাজ নেই তোর? না তুই লজ্জার তো কিছু নেই, এটাই তো স্বাভাবিক প্রতিক্রিয়া, তাই না? অমেজ বৌমা, ওকে এত সুন্দর দেখতে লাগছে কারণ আবার নজর লেগে যায়। বাবা, এই ন্যাকামোটা যার কতক্ষণ চলবে না আমি কিছু বুঝতে পারছি না। ছোট বৌদি, দেখি কি মিষ্টি দেখতে লাগছে তোমায়, এখন থেকে এরম ভাবে শাড়ি পরবে, এরম করে সেজে গুজে থাকবে। হয়েছে হয়েছে, আর ওই মেয়ের রূপ নিয়ে এত কথাবার্তা বলতে হবে না। বাপ রে বাপ, আগে কোনোদিন আমাদের বাড়িতে এসব হয়নি। দাদা আপনি বলুন, হয়েছে? এই মেয়ে এবাড়িতে পা রাখতে না রাখতে সব নিয়ম কানুন বাড়ির একেবারে বদলে যাচ্ছে। আচ্ছা মেজু, বদলাবার কি আছে বলতো? ওকে একটু ভালোভাবে সাজানো হয়েছে, তাও ওর মনটা খারাপ বলে। আমি জানি তোর দাদারও খুব ভালো লাগছে। কি গো, এবার ছোট বৌমাকে দাশগুপ্ত বাড়ির বউ বলে মনে হচ্ছে তোমার? এসব তো ঠিক আছে, কালকে সকালবেলায় তো বেরোবো, গোজগাছ সব করে রাখো। আচ্ছা অখিলেশ, গাড়ির ব্যবস্থাটা কি করলি রে? অখিলেশ কোথায় গেল? না না, আমার মনে হয় ছোটকার একটা ফোন এসেছিল, তাই ওই দিকটা গেছে আর কি। ঠিক আছে, তোমরা সব গোজগাছ করে নাও। হ্যাঁ হ্যাঁ বাবা, আপনি কোনো চিন্তা করবেন না, আমি বাদবাবুকে নিয়ে সব ফটাফট গুছিয়ে ফেলবো।